আরজি অভয়াকাণ্ডের পর থেকেই ট্রেড কালচারের ঘটনা সামনে আসছে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে ট্রেড কালচার জারি রয়েছে এই অভিযোগ ইতিমধ্যেই সামনে আসছে আর বিশেষ করে বলা হতো যে রেজিস্ট্রেশন নাম্বার পেতে এত দেরি হয়ে যাবে যে শেষ পর্যন্ত কোর্ট অব্দি যেতে হবে টাকা নিয়ে সেখানে ডিগ্রি পাইয়ে দেওয়া হতো থ্রেড দেওয়া হতো তাদের কথা না শুনলে যুক্ত আরও নানা রকম ঘটনার সম্মুখীন হতে হতো তাদের এই ধরনের অভিযোগ বারবার করে উঠে আসছে জুনিয়র ডাক্তাররা কিন্তু তাদের দাবি ছিল এই থ্রেড কালচার বন্ধ করতে হবে এবং শুরু থেকেই নিজেদের যে পাঁচ দফা দাবি ছিল তার মধ্যে এটাও একটা অন্যতম দাবি এবং এই দাবিতে কিন্তু অনরে ছিলেন তারা এই পাঁচ দফা দাবির মধ্যেই অন্যতম ছিল কলেজগুলিতে আর থ্রেড কালচার চলবে না মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গেও বৈঠক করেছেন জুনিয়র ডাক্তাররা তারপরও অভিযোগ মেডিকেল কলেজগুলিতে এখনো থ্রেড কালচার চলছে আজ তাক বাংলাকে স্পষ্ট করে জানালেন আন্দোলনরত ডাক্তার থ্রেড কালচার কী আরজিকর হাসপাতালের ভিক্টিম ডাক্তার জালালেন কি হয় থ্রেড কালচারে কি হয়েছিল তার সঙ্গে শোনাবো আপনাদের আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে থ্রেড কালচারের অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা এবং তারা এটাও বলেছেন যে অবিলম্বে থ্রেড কালচার বন্ধ করতে হবে এবং রাজ্যে মেডিকেল কলেজগুলিতে কীভাবে ট্রেড দেওয়া হতো সেই অভিযোগও কিন্তু এবার সামনে আসছে এইরকমই আন্দোলনরত একজন জুনিয়র ডাক্তার তিনি বলছেন তার সঙ্গে কি ঘটেছিল কিভাবে তাকে থ্রেড দেওয়া হয়েছিল আসুন শোনাই এবার আপনাদের মূলত থ্রেড কালচার নিয়ে তো প্রচুর প্রশ্ন ওঠে কিন্তু একটা কথা বলুন যে থ্রেড কালচার মানে কি ধরনের হয়তো এটা একটা কোন ধরনের ওই র্যাগিং এর মতনই কালচার তো এই থ্রেড কালচারে ঠিক কি কি করা হতো একটু যদি বলেন দেখুন থ্রেড কালচার শুরুই হচ্ছে যেই আপনারা হয়তো অনেকেই শুনেছেন নেক্সাস বলে যেই ব্যাপারটা নেক্সাস দিয়ে হচ্ছে থ্রেট কালচারটা শুরু এবার নেক্সাস কেন কারণ নেক্সাসটা বসে আছে হচ্ছে স্বাস্থ্যের বিভিন্ন মূল পদগুলোতে যেমনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড মেডিকেল কাউন্সিল ঠিক আছে স্বাস্থ্য ভবনের ডিএমই ওএসডি ঠিক আছে ইউনিভার্সিটির কন্ট্রোলার এগুলো প্রত্যেকটাই হচ্ছে এদের নেক্সাসের পার্ট প্রত্যেকে ঠিক আছে এবার এই নেক্সাসটা প্রত্যেক জায়গায় প্রত্যেকটা অফিসিও হ্যান্ড মানে হেড করে আছে প্রত্যেকটাই এবার তাদের সাঙ্গপাঙ্গরা যেমনি অভিজ্ঞে সৌরভ পাল এরা হচ্ছে ওদের সাঙ্গপাঙ্গ সেই নেক্সাসেরই পার্ট তারা গিয়ে থ্রেড কালচারটা বিভিন্ন কলেজে কলেজে ধরুন পিজিটি দিকে পিজিটিদের কী সে তাদের ক্ষতি হতে পারে যে তাদের হয়তো মেডিকেল কাউন্সিল থেকে এথিক্যাল কমিটি থেকে তাদেরকে সোপাশ করা হলো সেটাতে হতে পারে প্রফেসর দিকে ট্রান্সফার করা বিভিন্ন ওদের কথা না শুনলে প্রফেসর দিকে ট্রান্সফার করা ডাক্তাররা ওদের অনুযায়ী রিপোর্ট না লিখলে ওদেরকে ট্রান্সফার করা অথবা তাদেরকে গালিগালাজ করা অথবা তাদের কাছ থেকে টাকা নেওয়া ইউজি স্টুডেন্টদের মধ্যে তাদেরকে ফেল করানো পরীক্ষায় প্র্যাকটিক্যালে ফেল করানো যাতে তারা রিভিউ না করাতে পারে করানোর হুমকি কি সরাসরি দেওয়া হয় সরাসরি দেওয়া হয় ফেল করানোর হুমকি দেওয়া হয় পাস করানোর প্রিভিলেজও দেওয়া হয় পাস করানোর প্রিভিলেজ বলতে যেরকম ধরুন ছ হাজার টাকার একটা প্যাকেজ সিস্টেম রিসেন্টলি চালু হয়েছিল আমাদের কলেজে আমার এটা শোনা কথা যে ফার্স্ট ইয়ারদের ছেলেদের অনার্স প্যাকেজ নাকি ছ হাজার টাকা ছিল আর ফেল করানোর জন্য ওরাই ইনস্ট্রাকশন দিত যে এই এই ছেলেগুলো যারা ধরুন প্রতিবাদী বা হয়তো কোনো প্রবলেমের এগেন্স্টে কথা বলছে তাদেরকে ফেল করানো হতো তাদেরকে এমনভাবে ফেল করানো হতো যে প্র্যাকটিক্যালে হয়তো তাদেরকে ফেল করানো হল যেটা তারা রিভিউ করতে পারবে না থিওরিতে না দিয়ে হয়তো ভাইভাতে করানো হলো ঠিক আছে আর কি করা হতো সাসপেন্ড করা হতো ছেলেদিকে ছাত্রদিকে বিভিন্ন এনকোয়ারি কমিটি যেটা সন্দীপ ঘোষ হেড করতো পুরোটা সেই ইনকোয়ারি কমিটির কোনো এনকোয়ারি রিপোর্ট না আসা সত্ত্বেও তাদেরকে অভিযুক্ত বলে প্রমাণিত করে কলেজের সামনে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হতো অথবা ফলস কেস দেওয়া হতো এফআইআর যেগুলো মহিলা সুরক্ষা জড়িত অতি সেন্সিটিভ একটা এফআইআর মানে যেটা জানি আমরা বিষয়ে তো সেই রকম কেসগুলো বিভিন্ন ছাত্রছাত্রীদের ছাত্রর ওপর করা হতো বিভিন্ন ছেলেদিকে টার্গেট করে যে এদের এগেন্স দেওয়া হোক এরকমভাবে থ্রেট কালচারটা আসলে চলতো এবার থ্রেড কালচারের হিসেবে ওরা কী কী পেতো না অনুগত্য পেত এবং টাকা পয়সা পেত এখানে ঠিক আছে অথবা তারা ধরুন সংগঠন যেটা ওদের দাবি যে সংগঠন আমরা করতাম সেটা ওরা থ্রেড কালচারের মাধ্যমেই করতাম আপনার সঙ্গে কোনো দিন এরম হয়েছে থ্রেড কালচারের প্রভাব আপনার ওপর পড়েছে আমি নিজে ডিরেক্ট ভিকটিম একদম ঠিক আছে একুশ সাল থেকে আমি ডিরেক্ট ভিকটিম সাড়ে তিন বছর ধরে বাইকে কোনোদিনও মুখ খোলার সুযোগ পান আগে আমি মুখ খুলেছি বিভিন্ন জায়গায় মুখ খুলেছি বিভিন্ন ফোরামে আমি চিঠি দিয়েছি এনএমসি হোক ইউনিভার্সিটি হোক ডিএমই হোক বিভিন্ন জায়গায় কিন্তু এখন অ্যাকশন হয়নি তার এগেন্স্টে কিছু আগের এনকোয়ারি কমিটিতে যখন ছিল ওগুলোতে তো রিপ মানে যারা কমপ্লেন করতো তাদের এগেনস্টে স্টেপ নেওয়া হতো উল্টে মানে ধরুন কাউকে কেউ র্যাগিং হয়েছে তার উপর সে আগেরবার যে মানিকতলার ইনসিডেন্টটা হয়েছিল হয়তো আপনারা সবাই জানবেন তেইশ সালে সেখানে উত্তরণ বলে ছেলেটা র্যাগিংয়ে সে র্যাগিং সে ফেস করলো তাকেই ফেল করানো হলো পরীক্ষাতে এরকম অবস্থায় যে যে ভিকটিম তাকেই তার উপর আবার ভিকটিমাইজ করা হচ্ছে তাকে আমার ক্ষেত্রে এটা হয়েছিল আমাকে সেকেন্ড ইয়ারে সাপলি দেওয়া হয়েছিলো প্র্যাকটিক্যালে পরীক্ষাতে আমার থিওরিতে অনার্স মার্কস ছিল সেখানে আমাকে প্র্যাকটিক্যালে ফেল করানো হয় আমাকে সাসপেন্ড করা হয় উইদাউট এনি এনকোয়ারি রিপোর্ট এবং আমাকে আমার নামে এফআইআর করা হয় সেটা আয়ুষি থাপা এবং সেটা নাকি সৌরভ পালের ইনস্ট্রাকশানে করা হয়েছে সেটা এবং ফাইনাল ইয়ার পরীক্ষাতেও আমাকে সাপ্লি দেওয়া হয় থার্ড ইয়ারেও দেওয়া হয় এবং আমাদের ছজন আমাদের হোস্টেলে চোদ্দ জনকে এই বছর ফাইনাল ইয়ারে টার্গেট করে ফেল করা নয় কারণ আমরা র্যাগিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলেছিলাম আগের দু সালে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কি সেই ভয়টা কেটেছে নাকি এখনও সেই ভয়টা রয়ে গেছে না এখনও সেই ভয়টা অবশ্যই আছে কারণ বললাম যেটা আপনাদেরকে যে নেক্সাস যে পার্টটা সেই নেক্সাস এখনও অবধি আছে সেই নেক্সাসগুলো এখনও সেই উচ্চ পদস্থ পদে এবং উচ্চ পদে বসে আছে যেমন হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বলুন মেডিকেল কাউন্সিল বলুন স্বাস্থ্য বলুন প্রত্যেক জায়গায় এরাই বসে আছে তো এরা না সরা অব্দি থ্রেড কালচার সরাটা খুব ইমপ্র্যাকটিক্যাল আমার মনে হয় এবং এই মুহূর্তে আরজিকর হাসপাতালের ভিতরে কারা রয়েছেন এবং যারা অভিযুক্ত মূলত অভিযোগ যাদের বিরুদ্ধে তারা কি রেগুলার আসছেন কাজ করছেন এখানে এসে না তারা রেগুলার এই মুহূর্তে আসছেন না কারণ তাদেরকে কলেজের তরফ থেকে এখন ঢুকতে বারণ করা হয়েছে কলেজের তরফ থেকে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে কারণ তারা ডিরেক্টলি থ্রেড কালচারের সাথে ইনভলভ এবং যারা ডাক্তার এবং যারা স্টুডেন্ট তারা কেউই সেফ ফিল করছে না ওদেরকে নিয়ে ওয়ার্ক প্লেসেও ডাক্তাররা সেফ ফিল করছে না কারণ ওরা বিভিন্ন বিভিন্ন থ্রেড বলুন বিভিন্ন চুরি এসবের সাথে ওরা অনেকেই ইনভলভ করতে একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা যেটা জানতে পারলাম এই মুহূর্তে দাঁড়িয়ে যে থ্রেট কালচার যেটাকে নিয়ে মূলত এই মুহূর্তে বা প্রশ্ন উঠতে শুরু করেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি ডাক্তার হোক বা ডাক্তারি পড়ুয়া হোক তাদের মধ্যে সেই ভয়টা এখনও কাজ করছে আগামী দিনে খুব তাড়াতাড়ি হয়তো এটাও নিস্তার হবে এবং একেবারে যে অভয়ার জন্য যে লড়াই চলছে সেই লড়াই কোথাও গিয়ে থামবে কারণ কোথাও গিয়ে বিচার পাবে তারা এমনটা কিন্তু তাদেরও একটা আশা রয়েছে আগামী দিনের জন্য প্রসঙ্গত বলি রাজ্যের মুখ্য সচিবকে ফের চিঠি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ডাক্তারদের অভিযোগ মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলো পালন করা হচ্ছে না এমন অভিযোগ জানিয়েই মনোজ পন্থকে ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা মেলে তারা মোট সাত দফা দাবির কথা জানিয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে জানা গিয়েছে এখনো পূরণ না হওয়া ওই দাবিগুলির কথা প্রশাসনকে স্মরণ করিয়ে দিতেই তারা মুখ্য সচিবকে মেল করার সিদ্ধান্ত নেন নবান্নের জবাবি মেলের অপেক্ষা করছেন তারা গত উনিশে সেপ্টেম্বর মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা সেই বৈঠকে অপূর্ণ সাত দফার কথা ছিল সেই সাত দফা দাবি পূরণে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে ইমেলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন